আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা শিখব 71-এর দিনগুলো। আজকে আমরা শিখব 5 সেপ্টেম্বর, রবিবার, 1971 এই তারিখটা। অর্থাৎ রুমিকে পাকিস্তান বাহিনী ধরে নিয়ে গেছে, তাকে বের করে আনার যে বিষয়ে বর্ণনা বা কথাবার্তা ছিল, আজকের পর্বে আমরা এটা শিখব। তাহলে চলো ক্লাসটা শুরু করি। একটা কঠিন বিষয় সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত দুদিন থেকে শরীফ আর আমি, শরীফ বলতে হচ্ছে লেখিকার স্বামী অর্থাৎ জাহানারিমের স্বামী, আর আমি বলতে বোঝাচ্ছে এখানে এই যে শরীফ, আর আমি বলতে হচ্ছে সরি শরীফ আর এবং জাহানারিমের স্বামী, আর আমি হচ্ছে লেখিকা নিজে, খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। অর্থাৎ সিদ্ধান্ত দ্বিধাদ্বন্দ্বে ভোগা মানে সিদ্ধান্তহীনতা ভোগা, অর্থাৎ রুমিকে কীভাবে বের করা যায়, অর্থাৎ রুমিকে অলরেডি পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে গেছে, রুমিকে কি করে বের করে আনা যায় তা নিয়ে শরীফের বন্ধু বান্ধব নানা রকম চিন্তা ভাবনা করছে। অর্থাৎ শরীফের যে বন্ধুরা আছে তারা চিন্তা করতেছে রুমিকে কীভাবে ধরে বের করে নিয়ে আসা যায়, অর্থাৎ রুমিকে অলরেডি পাকিস্তানিরা ধরে নিয়ে গেছে। এর মধ্যে বাঁকা আর ফকিরের মত হলো, অর্থাৎ বাঁকা হচ্ছে এই শরীফের একজন বন্ধু, অর্থাৎ লেখিকার হাজবেন্ডের বন্ধুর একটা, একজন হচ্ছে বাঁকা আর একজন হচ্ছে ফকির, অর্থাৎ শরীফের দুইটা বন্ধু। তাদের মত হচ্ছে যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে, অর্থাৎ যে কোনো প্রকার হোক রুমিকে উদ্ধার করে আনতেই হবে। বাঁকা আর ফকির মনে করেন শরীফকে দিয়ে, অর্থাৎ শরীফকে দিয়ে মানে কি হয়েছে, লেখিকার হাজবেন্ডকে দিয়ে রুমির প্রাণ ভিক্ষাচ্ছে একটা মার্সি পিটিশন। মার্সি পিটিশন মানে হচ্ছে এ যা প্রাণ ভিক্ষা চাওয়া, মার্সি পিটিশন মানে হচ্ছে প্রাণ ভিক্ষা, অর্থাৎ শাস্তি থেকে অব্যতি চেয়ে আবেদন করিয়ে তদবির করলে, অর্থাৎ আবেদন করলে রুমিকে হয়তো ছাড়া পেয়ে যেতে পারে, অর্থাৎ রুমি হয়তো ছাড়া পেয়ে যেতে পারে। অর্থাৎ বলতেছে পাকিস্তানিদের বরাবর যদি লেখিকার স্বামী অর্থাৎ যে রুমির বাবা যদি প্রাণ ভিক্ষা চেয়ে মার্সি পিটিশন করে, অর্থাৎ যে যদি বলে যে আর সে যুদ্ধে যাবে না, ওকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন, তাহলে হয়তো রুমিকে ছেড়ে দিতে পারে। এটাই বলছে রুমির সুখে আমি প্রথম চোটে তাই করা হোক বলেছিলাম, অর্থাৎ আমি হচ্ছে লেখিকা প্রথম বলতেছে, লেখিকা বলতেছে তাই করা হোক, অর্থাৎ এই অবশ্যই মার্সি পিটিশনই করা হোক, কিন্তু শরীফ রাজি হতে পারছে না, অর্থাৎ লেখিকার স্বামী রাজি হতে পারছে না। কেন পারতেছিল না? যে সামরিক জান্তার বিরুদ্ধে, সামরিক জান্তা কারা? পাকিস্তানি বাহিনী, যে সামরিক জান্তা সেনাবাহিনীর শাসন, যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রুমি সেটা মুছেও পছন্দ করবে না, এবং রুমি তাহলে আমাদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। অর্থাৎ যেই অন্যায়কারী মানুষের কাছে আমি, মানে যাদের বিরুদ্ধে অন্যায়কারী যারা আছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছি, এদের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া মানে কি? এই তাদের অন্যায়টা মেনে নেওয়া, এটা এটা এই জন্যই বলতেছে রুমি এটা মোটেও পছন্দ করবে না এবং রুমি আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। বাঁকা ও ফকির, অর্থাৎ লেখিকার স্বামীর যে দুজন বন্ধু আছে বাঁকা এবং ফকির, অনেকভাবে শরীফকে বুঝাইতেছে, মানে অর্থাৎ লেখিকার হাজবেন্ডকে বুঝাচ্ছে ছেলের প্রাণ তাকে, আরে মানুষ কি মনে করলো না মনে করলো এসব, বা রুমি কি মনে করলো এটা দেখার বিষয় না, আগে ছেলের প্রাণ তাকে, ছেলের প্রাণ বাঁচাও, ওকে বের করে নিয়ে আসি। রুমির মতো এমন অসাধারণ মেধাবী ছেলের প্রাণ বাঁচলে দেশেরও মঙ্গল, অর্থাৎ ওর মতো যদি মেধাবী ছাত্রদের বের করে না দেয় তাহলে দেশেরও মঙ্গল, কিন্তু শরীফ তবু মত দিতে পারছে না। কেন পারতেছে না? মূলত হচ্ছে আত্মসম্মানের মধ্যে লাগতেছে কি একটা, মানে আমি অন্যায় করি নাই, যদি এরপর যদি কারো কাছে পা ধুয়ে ক্ষমা চাওয়া লাগে তাহলে এটা কি আত্মসম্মানে লাগার কথা না? এই জন্য পারতেছে না, অর্থাৎ খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে দয়া ভিক্ষা করা মানে রুমির আদর্শকে অপমান করা, অর্থাৎ রুমির আদর্শ হচ্ছে কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আর এই অন্যায়কারীর কাছে যদি আমি ক্ষমা চাই শুধু শুধু তাহলে এটা কি আদর্শকে অপমান করা। রুমির উঁচু মাথা হেট হওয়া, অর্থাৎ উঁচু মাথা হেট হওয়া মানে হচ্ছে নিচু করে দেওয়া, অর্থাৎ নিচু হয়ে যাওয়া। গত দুরাত শরীফ ঘুমায়নি, কয় রাত ঘুমায়নি, গত দুরাত শরীফ ঘুমায়নি, লেখিকার স্বামী ঘুমায়নি, আমি একবার বলেছি, অর্থাৎ লেখিকা বলতেছে আমি একবার বলেছি তোমার কথা এটি, অর্থাৎ মার্সি পিটিশন করা যাবে না, ওই খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করা যায় না। আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলছি না মার্সি পিটিশন করো, অর্থাৎ মায়ের মন, মায়ের মন বলে কথা, মারা কি করে এই যে এখনই বলে না না এটা করার দরকার নেই, আবার একটু পরে মার মন তো নরম, ওই জন্যই বলে না মার্সি পিটিশন করো।
এভাবেই দ্বিধাদ্বন্দ্বে কেটে গেছে দুদিন দুরাত, অর্থাৎ সিদ্ধান্ত নিতে বংশে কয়দিন পরীক্ষা আসতে পারে, দুদিন দুরাত অর্থাৎ দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ সিদ্ধান্ত তাই মার্কশি পিটিশন কি করবে না এভাবে কেটে গেছে কয়দিন, দুদিন দুরাত। শেষ পর্যন্ত শরীফ সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ শেষ সিদ্ধান্ত লাস্ট ফাইনাল সিদ্ধান্তটা কি, না মার্কশি পিটিশন সে করবে না। অর্থাৎ কেন করবে না, আত্মসম্মানের কারণে, অর্থাৎ আত্মসম্মানের কারণে সমাজে একটা আত্মসম্মান আছে, অর্থাৎ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ বাড়ে বা প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না। অর্থাৎ শেষ পর্যন্ত শরীফ এটা পরীক্ষা করে, তাহলে শেষ পর্যন্ত লেখিকা বা এবং লেখিকার সামনে কী সিদ্ধান্ত নিয়েছে, তারা মার্কশি পিটিশন করবে না। চোখের জলে ভাসতে ভাসতে, অর্থাৎ চোখের মার্ক, মা এবার কান্না করতেছে, লেখিকা কান্না করতেছে, আমিও শরীফের মতকে সমর্থন করলাম, অর্থাৎ লেখিকার হাজব্যান্ডকে নিজেও সমর্থন করেছে। রুমিকে অন্য হয়ে বের করে আনার যত রকম চেষ্টা আছে সব করা যাবে, কিন্তু মার্কশি পিটিশন করা যাবে না, অর্থাৎ প্রাণ ভিক্ষা চাইতে পারবো না। অর্থাৎ অন্যভাবে কীভাবে বের করা, হয়তো রাজাকারদেরকে টাকা ঘুষ দিয়ে অথবা আক্রমণ করে হোক, গেরিলা হামলা করে হোক, যে কোনোভাবে করা হোক, বাট মার্কশি পিটিশন করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের পর্বটি অবশ্যই দেখে নিবে এবং